স্মার্টফোন ডিজিটাল বাংলাদেশ গড়তে এর ভূমিকা নিয়ে ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে সেই 2009 সাল থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে যাত্রা আমরা শুরু করেছি সেটি একটি পর্যায়ে এসেছে এবং সেখানে স্মার্টফোন কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা স্মার্টফোনের সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিয়েই আজকে আলাপ করতে চাই। আজকে আমাদের সঙ্গে এই ওয়েবিনারে যুক্ত হচ্ছেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক। থ্যাংক ইউ। টেক রিভিউয়ার এটিসি আশিকুর রহমান তুষার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে স্বাগত তুষার। আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রথম আলোর যুগ্ম ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ পল্লব। এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর রিদওয়ানুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক। রিদওয়ান ভাই, আপনাকে স্বাগত। যেটি আমি বলছিলাম, আমরা আসলে আজকে আলাপ করতে চাই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্টফোন। অনেকটা এখন এটা সিনোনিমের মতো হয়ে গেছে যে ডিজিটাল অ্যাক্টিভিটির সঙ্গে স্মার্টফোনের একটা সম্পর্ক, সেটি নিয়ে আমরা শুরু করতে চাই। আমি একটা প্রশ্ন সবাইকে আপনাদের করব, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়তে স্মার্টফোনের ভূমিকাটি কী? এটা কি আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন ভূমিকা রাখছে, নাকি আমাদেরকে পিছনে নিয়ে যাচ্ছে, নাকি এটাকে আরও উন্নত করা যাবে? তো শুরু করতে চাই রেজওয়ানুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, আপনার কাছ থেকে। ধন্যবাদ মনির ভাই। একই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আজকের সকল অতিথিবৃন্দকে, সেই সাথে আমাদের টেকনোর সকল শুভাকাঙ্ক্ষী ব্যবহারকারীদের এবং দর্শকবৃন্দকে। যেটা বলছিলেন মনির ভাই, যে স্মার্টফোনের কথা বলছিলেন আপনি, এই এই মুহূর্তে আসলে আপনি চিন্তা করে দেখেন যে কিছুদিন আগে আমরা বলতাম যে মোবাইল ফোন ছাড়া আসলে অসম্ভব কোনো কিছু চিন্তা করা। এখন এই মুহূর্তে কিন্তু আমরা বলবো যে স্মার্টফোন ছাড়াই চিন্তা করা কিন্তু খুবই অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা আসলে যে ডিজিটাল বলছি, ডিজিটাল কিন্তু নাথিং বাট একটা ফুল ইকোসিস্টেম। আপনি যদি দেখেন যে আমাদের যে জীবনধারা, এখন এই টোটাল জীবনধারা কিন্তু একটা পুরো ইকোসিস্টেমের উপর ডিপেন্ডেন্ট করে আছে, এবং সেই ইকোসিস্টেমটাকে পুরো কন্ট্রোল করছে কিন্তু একটা ডিভাইস, সেই ডিভাইসটা হচ্ছে গিয়ে স্মার্টফোন। আমরা যদি আমাদের নর্মাল রেগুলার লাইফের কথা চিন্তা করে দেখেন, এখনই আমরা যারা আছি প্রফেশনাল লাইফে, আপনি যদি খুব ভালো করে চিন্তা করে দেখেন, এখানে আপনার যারা জার্নালিস্ট আছেন, আমাদের যারা প্রফেসর টিচার আছেন, আমাদের স্টুডেন্টরা আছে, যারা কর্পোরেট লেভেলে কাজ করছে, যারা বিজনেস করছে, ইচ এন্ড এভরি ওয়ান, আপনি চিন্তা করে দেখেন যে এই ডে উইদাউট স্মার্টফোন আসলে এখন পুরো ফুললি কোয়াইট ইম্পসিবল। আমাদের যে টোটাল এখন যে লাইফস্টাইল, যে লাইফস্টাইলের সাথে আমরা জড়িত, আমাদের যে টোটাল যে কাজ, সেই কাজগুলোর সাথে কিন্তু একটা ডিভাইসের সাথেই আমরা অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে স্মার্টফোন। কিছুদিন আগেও দেখা যেত যে আমাদের জীবনে কিন্তু ল্যাপটপটা খুব ইমার্জেন্সি ছিল, অথবা কম্পিউটারটা, সেটাও কিন্তু আমাদের জায়গাটা করে নিয়েছে এখন স্মার্টফোন। আর আমরা যে আগে যে আমাদের যে এখন লাইফস্টাইলে আমরা যদি টোটালটা বলি, যে আমাদের ব্যাংকিং হতে শুরু করে আমাদের অফিস, আমাদের অনলাইন ক্লাস, আমাদের অনলাইন মিটিং, স্পেশালি কোভিড হওয়ার আসার পর তো মনে হয় যে আমাদের নেসেসিটিটা আরো বেশি বেড়ে গেছে। সো টোটালি আপনি যদি চিন্তা করে দেখেন, আমি বলবো যে একটাই কথা যে ডিজিটাল, অফকোর্স আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি এবং আমরা একটা ডিজিটাল লাইফস্টাইলের কথা বলছি, এবং এই টোটাল যে এখন সিচুয়েশন, ডিজিটাল লাইফস্টাইল বলি বা সবকিছু, সেটার একমাত্র উৎস যদি একটা ডিভাইস ধরেন, সেটা কিন্তু স্মার্টফোনে দাঁড়িয়েছে। এবং আমরা আগে দেখতাম যে অফিসে বা বিভিন্ন জায়গায় আমরা গিয়ে কম্পিউটার ইউজ করতাম, বাট এখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটি ডিভাইস কন্টিনিউয়াসলি ইউজ করছেন যে সারাক্ষণ আপনার সাথে, সেটা হচ্ছে স্মার্টফোন। সো আমি মনে করি যে এই মুহূর্তে আসলে আমাদের স্মার্টফোনের ছাড়া উইদাউট মানে খুবই অসম্ভব। এবং স্পেশালি যে ডিজিটালাইজেশনের কথা বলছেন, সেটার মধ্যে হচ্ছে ডিভাইস, স্মার্টফোন ডিভাইসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস কাজ করতেছে আমাদের। থ্যাংক ইউ জি। থ্যাংক ইউ। আপনাদের ব্র্যান্ড হচ্ছে টেকনো, তাই না? জি 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 জি, আমাদের ব্র্যান্ড টেকনো। জি, আচ্ছা। পল্লব, আপনার কাছে আসি। পল্লব, আপনি তো ধরেন আপনার সাংবাদিকতা যখন শুরু হয়েছে তখন ছিল আমাদের টেলিফোন, তাই না? ওই যে টিএনটি টেলিফোন দিয়ে আমরা কারোর সঙ্গে কোনো একজনের কাছে যাইতাম, তারপর আমরা এই ইয়ারফোনগুলো ফিচার ফোন পেয়েছি, এবং এখন স্মার্টফোন। আপনি একটা এই বিবর্তনের সাক্ষী কিন্তু। আপনি বলেন যে পেশাগত জীবনে, শুধু সাংবাদিকদের নয়, যে কোনো পেশার জীবনে স্মার্টফোন এটা কীভাবে একটা প্রভাব ফেলতেছে? ধন্যবাদ মনির ভাই। একটু আর কি, আপনি যেটা বললেন যে ইতিহাসের সাক্ষী, তো শুধু তো টেলিফোন না, মানে আমরা হচ্ছে মডেমেরও সাক্ষী। মডেম দিয়ে আর কি টেলিফোন লাইন লাগিয়ে আমরা ইন্টারনেটে আর কি ঢুকতাম। প্রথমে কিন্তু আমাদের ছিল অফলাইন ইন্টারনেট, বিবিএস, তারপরে অনলাইন ইন্টারনেট, তারপরে ব্রডব্যান্ড, 96, 2000 এই সময়গুলো আসলো।
তারপরে তো মোবাইল ফোন এবং পরে হচ্ছে স্মার্টফোন। যে কোনো পেশাতেই মানে আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি যে এটা তো একটা কনসেপ্ট, এবং এটার সাথে যে আমাদের জীবন ধারায় এখন ডিজিটাল বিষয়টা কিন্তু অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত, মানে এটা ছাড়া আসলে মানে এখন বিশেষ করে যে কোভিডের সময় মহামারীর সময় আমাদের অনলাইন ট্রানজ্যাকশন অনলাইন কেনাকাটা এই সব কিছুই কিন্তু বেড়েছে, এবং এটা কিন্তু স্মার্টফোন ছাড়া খুবই মানে স্মার্টফোন থাকলে এই এই সবগুলো বিষয় খুব ইজি হয়ে যায়। যেমন যে কোনো পেশাতেই যে আমি মানে যে কোনো স্মার্টফোনই হোক, যে ব্র্যান্ডেরই হোক, বেশি দামের হোক বা কম দামের হোক, আমি কিন্তু ইমেল চেক করতে পারবো যে আমার যে কোনো ইমেল বা হোয়াটসঅ্যাপে আমার মেসেজ আসবে। আবার এটার একটা সুবিধা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে ফোন করলে বা এই আইপি টেলিফোনে যেগুলো আছে এগুলোতে ফোন করলে ইন্টারনেটের কস্ট ছাড়া আর কোনো কস্ট কিন্তু আমার লাগছে না। তো ডিভাইসটা যদি আমি কিনতে পারি প্রথমে, তারপরে কিন্তু আমার অনেক কিছু কমে যাচ্ছে। আবার ইন্টারেস্টিংলি যে অনেক কিছু মানে অনেক সেবা বা অনেক মানে এই যে পাঠাও বলেন বা ক্রেডিট কার্ডে জমা দেওয়া, এগুলো কিন্তু ফিস টিস কিন্তু মানে ওই অ্যাপ ব্যবহার করলে অনেক অফার থাকে এবং অনেকগুলো ফিজি আর কি থাকে না, সেখানেও কিন্তু একটা সাশ্রয় হয়, ফলে জীবনযাপনের বিষয়গুলো খুব সহজ হয়ে যায়। এবং ওই যে অনেক জায়গায় আঙুলের ছাপ বা অন্য কিছু এগুলো স্মার্টফোন দিয়ে মানে আমরা খুব সহজভাবেই তো করা সম্ভব। এবং আমার মনে হয় যে পেশাগত দক্ষতা বাড়াতেও বা পেশাগত কাজটাকে আরও ফাস্ট করতে স্মার্টফোনের একটা অবশ্যই ভূমিকা আছে পেশাজীবীদের জন্য। এটা এটা আপনি মানে ঠিক বলেছেন। একটা বিশেষ করে আমরা এখন দেখি, বিশেষ করে আমরা সংবাদপত্রের সঙ্গে যারা জড়িত, আগে কিন্তু একটা ইভেন্ট কভার করতে হলে আমাদের ইভেন্টে গিয়ে নোট নিয়ে ফেরত এসে অফিসে এসে নিউজটা লিখতে হতো, এখন কিন্তু আমরা সরাসরি এটা এইটা স্মার্টফোনে লিখে পাঠিয়ে দিতে পারছি, ছবি তুলে পাঠিয়ে দিতে পারছি, ইভেন ভিডিও করেও কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারি। কাজে এটা পেশাগত জীবনে যে কী ধরনের একটা সুবিধা তৈরি করেছে এটা শুধু মানে বলে বোঝানোটা মুশকিল আর কি, তাই না? এখন যদি আমি রেদওয়ান স্যারকে জিজ্ঞেস করেছি, স্যার আপনি তো এক ধরনের আপনি একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীদেরকে আপনারা ম্যানেজ করছেন, এবং এই কোভিডে গিয়ে আমরা দেখলাম যে আমাদের ছেলে মেয়েদের জন্য স্মার্টফোনটা কতটা জরুরি হয়ে গেছে, তাই না? এই যে তারা অনলাইনে ক্লাস করছে, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, সব কিছুর সঙ্গে এটা জরুরি। আপনি কিভাবে দেখেন স্যার এই যে ডিজিটাল বাংলাদেশে এই স্মার্টফোন এই শিক্ষার পার্সপেক্টিভ থেকে যদি আপনার চিন্তাটা কি বলেন? নিশ্চয়ই, ধন্যবাদ মনির ভাই এবং রেজন ভাইকে একটা দারুণ শুরু করার জন্য। রেজন ভাইকে শুরুতে একটা ভালো ইন্ট্রো দিয়েছেন এবং সাথে পল্লব ভাই একটা হিস্ট্রি আমাদেরকে শেয়ার করেছেন। মনির ভাই আপনি জানেন, আপনি খুব অতপ্রোতভাবে এই ইন্ডাস্ট্রিকে দেখেছেন, আমাদের এডুকেশন সেক্টর সবচেয়ে এফেক্টেড ডিউরিং দ্য টাইম অফ দ্য প্যান্ডামিক। এই করোনার সময়টাতে সবচেয়ে ওয়ান অফ দ্য এফেক্টেড ইন্ডাস্ট্রি হচ্ছে এডুকেশন সেক্টর। যদি আমি খুব তথ্যভিত্তিক যতটুকু বলার চেষ্টা করি, আমাদের বাংলাদেশে অলমোস্ট যতজন মোবাইল ফোন ইউজ করে তার 61% স্মার্টফোন ব্যবহার করে, তার ফোনে ইন্টারনেট ব্যবহার করে। সো 16 কোটির এই 17 কোটির এই পপুলেশন এই জায়গাটাতে মোটামুটি 9 থেকে 9.5 কোটি লোক দে ইউজ ইন্টারনেট উইথ মোবাইল ফোন, সো উইচ ইজ এ স্মার্টফোন। এবং স্ট্যাটিস্টিকলি দেখা যাচ্ছে যে ইভেন গ্রামেও অলমোস্ট 78% হাউসহোল্ডে একটার বেশি মোবাইল ফোন আছে। তার মানে মোবাইল ফোনের ইউসেজ এবং তার পেনেট্রেশন নিয়ে এখন আর সন্দেহ করার কোনো সুযোগ নেই। আমি কিছু ডেটা শেয়ার করলাম। আর যদি আমি প্র্যাকটিসের দিকে আসি মনির ভাই, আমি সকালবেলা আজকে আইবিতে ক্লাস নিচ্ছিলাম, তো আজকে যেহেতু ক্লাস রাতে আপনাদের সাথে আমি একটু গল্প করবো আড্ডা দিব, আমি ছোট একটা মিনি রিসার্চ করে দেখলাম আমার আইবিএতে কী হচ্ছে। আমি আমার স্টুডেন্টদের বললাম, ক্যান ইউ প্লিজ রেজ ইউর হ্যান্ড, যে আজকে ক্লাসে তোমরা আমার সাথে জয়েন করছো, কতজন তোমরা স্মার্টফোনে ক্লাস করতেছো এবং কতজন ল্যাপটপ ইউজ করতেছো। একটা সাবস্টেনশিয়াল নাম্বার দেখলাম যারা কিনা স্মার্টফোনে আইবিএতে ওরা অনার্স ফাইনালের ক্লাসটা করছে। সো এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মোবাইল ফোনের ইম্প্যাক্টটা কতখানি। কিন্তু যে জিনিসটা খুব মানে আমার কাছে অবাক মনে হয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে এই করোনার সময় বা প্যান্ডামিকের সময় মোবাইল ফোনটা বা স্মার্টফোনটার পার্টিকুলারলি স্মার্টফোনটার ইউসেজটা বেড়ে গেছে, হয়তো আমাদের রেডিনেসটা এখন তৈরি হয়নি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই রেডিনেসটা আরও আগের থেকেই হওয়া উচিত ছিল। তাহলে এই যে গত 1.5-2 বছরে যে হঠাৎ করে যে এডুকেশন সেক্টরের স্মার্টফোনের যে ইনভলভমেন্টটা বাড়লো এবং তাতে স্টুডেন্টদেরকে যে মানিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া তৈরি হলো, আমাদের শিক্ষকদের মানিয়ে নেওয়ার যে একটা প্রক্রিয়া তৈরি হলো, যদি আমরা একটু আগে থেকেই একটু এই প্রক্রিয়ার সাথে ইনভলভ থাকতাম তাহলে আমাদের কিছু হিকাপ কমে আসতো। এটা ওয়ান পার্ট অফ দ্য ডিসকাশন। কিন্তু
বাংলাদেশে অন অ্যান এভারেজ দেখা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অন অ্যান এভারেজ একটি স্টুডেন্ট 6 থেকে 7 ঘন্টা রেগুলার টিচিং আওয়ারেই স্মার্টফোনের সাথে ইনভলভ থাকছে। আমি কিছু গবেষণার রেফারেন্স ধরে বলছি। এবং নট অনলি দ্যাট, যেটা খুব ইন্টারেস্টিং আমাদের জন্য, এই স্মার্টফোনের কারণে যে এডুকেশন সেক্টরটা যে আমাদের একটা রেভলিউশন তৈরি হয়েছে, একই সাথে কিন্তু এই ইন্টারনেট বেসড বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও বেড়ে গেছে স্টুডেন্টদের কাছে। যেমন ছেলেমেয়েরা এখন কোডিং শিখছে, পাইথন শিখছে, ইউনো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখছে, অনলাইন শপিং করা শুরু করে দিয়েছে বাচ্চা কাচ্চারা, যেটা হয়তো আগে এত ফ্রিকোয়েন্টলি করতো না। সো পড়ালেখার কারণে হয়তো স্মার্টফোনটা আমরা অ্যাডপ্ট করেছি বটে, বাট এই এডুকেশনের বাইরে কিন্তু এখন আমাদের ই শপিং, ই কনজামশন, মুভি দেখা, নেটফ্লিক্সে চলে যাওয়া। এখন দেখেন 8-9 বছরের বাচ্চা কাচ্চাই হঠাৎ করে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট খুলে ফেলতেছে, সে হইচোর অ্যাকাউন্ট খুলে চোরকি খুলে ফেলতেছে। দ্য বিকজ অফ এই ইন্টারনেট স্মার্টফোনের যে পেনিট্রেশনটা হয়েছে স্টুডেন্টদের মাঝে, সেটা কিন্তু শুধুমাত্র এডুকেশন সেক্টরে রেভলিউশন আনেনি, তার পাশাপাশি বেশ কিছু পেরিফেরাল সেক্টরে রেভলিউশন নিয়ে এসছে। সো আই এম শিওর দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য ইউনো মেনি মোর। সামনে আমাদের এত আরও অনেক কিছু দেখতে হবে। আই এম শিওর যে শেখাটাও একটা খুব চ্যালেঞ্জিং এবং খুব একটা এক্সাইটিং এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্য হবে। থ্যাংক ইউ রিদম ভাই, আপনি অনেকগুলো জিনিস বলেছেন এবং এখানে আমাদের তরুণ সমাজের প্রতিনিধি তুষার আছে, তুষারের কাছে আমরা যাব, কারণ তরুণরা স্মার্টফোন খায়, স্মার্টফোনে পড়ে, স্মার্টফোনে ঘুমায়, তাদের বিছানার পাশে বালিশের পাশেও স্মার্টফোন রাত্রেবেলায় থাকে। তুষার আপনার কাছে জাস্ট একটু আমি রিদম ভাই আপনার কাছে যে রিদম ভাই যে ডেটাটা দিলেন, বলেন বাংলাদেশে প্রায় 71% লোক স্মার্টফোন ব্যবহার করে, এটা কি ঠিক নাকি? আমার মনে হয় যে সংখ্যাটা আর একটু কম হবে। আমরা দেখেছি যে এডুকেশনের জন্য আসলে স্মার্টফোনটা কতটুকু দরকার ছিল এবং আমাদের রেডিনেসটা আসলে কোথায় ছিল। এখানে আমি শুধু আপনাকে একটা ইনফরমেশন দিই, বাংলাদেশে এই মুহূর্তে আমাদের টোটাল মোবাইল ফোন বিক্রি হয় 3.5 কোটি মোবাইল ফোন বছরে। এই 3.5 কোটি মোবাইল ফোনের এখন পর্যন্ত গত বছর পর্যন্ত আমাদের স্মার্টফোন বিক্রি হতো বিলো 30%। দ্যাট মিনস হচ্ছে গত বছর আমরা বিক্রি করেছি 25% হচ্ছে স্মার্টফোন এবং এই 3.5 কোটি টোটাল মোবাইল ফোন মার্কেট সাইজে। সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 51%, পাকিস্তানে 52%, এই সংখ্যাতে। সো সেই জায়গাটা আমরা বলবো যে আমরা আসলে স্মার্টফোনের যে টোটাল সেলের যে পেনিট্রেশন, সেই জায়গাটা আমরা পিছিয়ে আছি। এখানে আরেকটা ইনফরমেশন দিই যে আমাদের কিন্তু 16 কোটির লোক জনসংখ্যা এবং এখানে কিন্তু আমরা সিম দেখছি প্রায় 16 কোটির মতোই সিম আছে, কিন্তু ইউনিক মোবাইল ফোন, যেটা স্যার বললেন যে এক একটা হাউস হোল্ডে 2-3টা মোবাইল ফোন আছে, সেই ইউনিক মোবাইল ফোনের দিক থেকে আমরা যারা ডিভাইস করি সেখান থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে এই সংখ্যাটা 12 কোটির মতো হবে, যারা হচ্ছে ইউনিক মোবাইল ফোন যদি আমরা ধরি। সেখানে দেখা যাচ্ছে স্মার্টফোনের সংখ্যা কিন্তু এখনো টোটাল এই টোটাল 12 কোটির মধ্যে 40% এর মতো আসলে স্মার্টফোন ইউজার আছে, বাকি 60% লোক এখনো হচ্ছে কি ফিচার ফোন ইউজ করতেছে, যারা স্মার্টফোন ইউজ করেনি। আমরা এখানেও আপনার স্যারের সাথে আমি একসাথে বলি যে ওই যে রেডিনেসটা আমরা বলছিলাম যে কোভিড এর পরে আমরা কিন্তু দেখেছি একটা ভীষণ হাইপ উঠেছে স্মার্টফোনের। আমরা করোনার সময় কিন্তু আমরা ভয় পেয়েছিলাম যে আমাদের ডিভাইস মধ্যে বিক্রি বন্ধ হয়ে যাবে, আমরা দেখেছি যে নেসেসিটি এত বেশি বেড়ে গিয়েছিল যে আমাদের আগের কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে স্মার্টফোনের। তো আমরা যেটা বলছি যে এই সংখ্যাটা আসলে বাংলাদেশের প্রয়োজনের সংখ্যা এখনো অনেক কম, আমাদের যে টোটাল ডিজিটাল ইকোসিস্টেমটা তৈরি হয়েছে সেই সংখ্যা অনুসারে আমার কাছে মনে হয় যে ডিভাইসের সংখ্যাটা এখনো কম, এটার পেনিট্রেশনটা এখনো অনেক বড় হওয়া দরকার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার মনে হয় যে একটা বিষয় খুব পরিষ্কার, এখন আমরা কিন্তু বুঝতে পারছি যে কেন আমার স্মার্টফোন দরকার। এই যে রেদওয়ান স্যার বললেন না যে আমার নেটফ্লিক্সে সিনেমা দেখতে হবে, আমাকে কেনাকাটা করতে হবে, কাজে আমার একটা স্মার্টফোন দরকার। কার এবং স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে তরুণদের হচ্ছে খুবই প্রাবল্য, তারা তো স্মার্টফোন ছাড়া থাকেই না। আমরা এখানে বা আমাদের সঙ্গে আশিকুর রহমান তুষার একজন ইউটিউবার, তরুণদের প্রতিনিধি, আপনি একটু বলেন যে আপনারা স্মার্টফোনে তরুণরা কিভাবে স্মার্টফোনটাকে নেয়। আমি যে বললাম স্মার্টফোন খায়, স্মার্টফোন দেখে, স্মার্টফোনের সঙ্গে থাকে, স্মার্টফোন রাত্রেবেলায় বালিশের পাশে থাকে এবং রাত্রেবেলায় টুং করে বাজলে মনে হয় একটু দেখে নেই কি হলো, তাই না? এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? জি ভাই, আমি ডেফিনেটলি আপনার সাথে একমত এই ব্যাপারটায়, কারণ মানে যারা ইয়াং পিপল আছে তাদের লাইফ পার্টনার মতো হয়ে গিয়েছে হচ্ছে স্মার্টফোন জিনিসটা। রেজওয়ান ভাই যেটা বললো, আমি মনে করি স্মার্টফোন ইউজার হচ্ছে ইয়াং পিপলদের মধ্যে পার্সেন্টেজটা বেশি, এরা হচ্ছে ফিচার ফোনের তুলনায় স্মার্টফোনটা বেশি ইউজ করে। তো স্মার্টফোনটাকে হচ্ছে ডিজিটালাইজেশনের যে পারফেক্ট টুল, এটা পারফেক্টলি ইউজ করতেছে আমি মনে করি যে ইয়াংরা, কারণ ওরা হচ্ছে মানে লাইফের প্রতিটা কাজে, দিনের সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা কাজে ওরা স্মার্টফোন ইউজ করে যে ডিজিটাল ওয়ার্ল্ড এর এই সুবিধাটা নিচ্ছে।
এন্ড আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এই ব্যাপারটায়। আগে একটা ব্যাপার দেখা যেত যে জেলা শহরের ইয়াং পিপলরা যে পরিমাণ রিসোর্সের দেখা পেত, যে পরিমাণ কানেকশনের দেখা পেত, যে পরিমাণ জিনিস জানতে শিখতে পেত, অন্যান্য জেলার একটু প্রত্যন্ত অঞ্চলের ইয়াংরা সেগুলোর সুযোগটা পেত না। বাট স্মার্টফোন অ্যান্ড ইন্টারনেট এই দুইটা যখন হাতের মুঠায় চলে আসছে, তারা হচ্ছে মানে আমি যখন দেখতেছি অনেক দূর দূরান্তের লোকজন খুব ভালো ভালো রিসোর্স নিয়ে তারা কাজ করতেছে, তারা খুব ভালোভাবে শিখতে পারতেছে, অ্যান্ড তাদের হচ্ছে টোটাল যে গ্রোথ, তাদের টোটাল ডেভেলপমেন্ট কোনোটাই মানে যে পিছিয়ে থাকতেছে না শহরের ছেলে পেলে থেকে। তো এই জিনিসটা টোটালি বাংলাদেশের যে ইউথ যারা আছে, টোটাল ইউথটা জাস্ট শহর কেন্দ্রিক না, পুরো দেশের ইউথরা যারা টোটাল একভাবে এবং একই সাথে এগিয়ে যাচ্ছে, এই জিনিসটা খুব ভালোভাবে কাজ করছে স্মার্টফোনের ক্ষেত্রে। জি, থ্যাংক ইউ তুষার, আপনি চমৎকার বলেছেন। বিশেষ করে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তরুণরা কিন্তু বুঝে ফেলেছে তাদের আর কোনো উপায় নাই, তাদেরকে ইন্টারনেটে থাকতে হবে, তাদেরকে ডিজিটাল হইতে হবে, এবং সেই জন্য তাদের স্মার্টফোন লাগবে। এবং এটা আমি আমার বাসায়ও দেখি, যে আমি তো পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্সে, হ্যাঁ, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, কম্পিউটার নিয়ে কাজ করি, এবং আমার ছেলে যখন বড় হইতে শুরু করলো তখন আমি দেখলাম আমার বাসায় যদি কোনো গ্যাজেট নিয়ে কোনো কিছু হয় তাহলে আমার স্ত্রী আমার ছেলের কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে করে না, তারা কিন্তু শিখে ফেলে। ছোট বাচ্চারা কিন্তু এই যে লাইফের একটা পার্টেল হয় না, শেখাইতে হয় না। এবং এখানে তো একটা বড় জিনিস হচ্ছে, এখন আমরা দেখতেছি স্মার্টফোন আমরা বাংলাদেশে বানাচ্ছি, তাই না? এখন স্মার্টফোন তৈরি হচ্ছে। আমি তুষারের কথা ধরে একটা কথা আমি একটু মনির ভাই বলতে চাই। তুষার আর কি যে কথাটা বললো আর কি, যে গ্রামের ছেলে শহরের ছেলে তার হাতে একটা স্মার্টফোন থাকলে তারা আর পিছিয়ে থাকছে না, এটা যেমন সত্যি, কিন্তু আমাদের এখানে ইন্টারনেটের যে খরচটা এবং ইন্টারনেটের যে স্পিড এবং এটাতে যে শহর এবং গ্রামের যে একটা বিরাট বৈষম্য, এবং বিশেষ করে আর কি মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে চার্জ, তারপর প্যাকেজ, এই সবগুলো আমি হয়তো ধরেন যে জামালপুরে থেকে বেশি টাকার ইন্টারনেটই কিনতেছি কিন্তু স্পিড পাচ্ছি কম, ঢাকায় হয়তো কম পাচ্ছি। এটা আবার বুঝতে হবে যে জামালপুরের মানুষের মানে ঢাকার বাইরের মানুষের থেকে ঢাকায় যারা থাকে স্বাভাবিকভাবেই তাদের মানে আয়টা বেশি আর কি, পারচেজ ক্যাপাসিটি বেটার। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু গ্রামে থেকে বলবেন, আমি বলবো একটা বাধা দেই, সেটা হচ্ছে যে একটা বড় জায়গা কিন্তু আমাদের হয়েছে, সেটা হচ্ছে এই যে স্মার্টফোন গুলো দেশে এখন উৎপাদন হওয়ার ফলে কিন্তু দাম তো অনেক কমে গেছে। স্মার্টফোন ডিভাইস তো একই আছে, ডিভাইস মনে করেন যে ডিভাইস ঢাকাতে এই 20,000 সেটা ঢাকার বাইরেও একই দাম, কিন্তু আমি আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্টারনেটের স্পিড এবং ইন্টারনেটের দামটা যদি সমান হয়, আমি আমি স্পিড কম পাচ্ছি এবং পয়সা বেশি দিচ্ছি, এটা হচ্ছে ঢাকার বাইরের চিত্র। এই জায়গাটা আমাদের একটু আমার মনে হয় যে আস্তে আস্তে এই জিনিসগুলো আমাদেরকে আর কি অ্যাডজাস্ট করতে হবে, এবং আমরা আশা করি যদি আমাদের অনুষ্ঠান পলিসি মেকাররা যারা শুনছেন তারা ডেফিনেটলি এই বিষয়টা নজর দিবেন। ওই যে বলছিলাম যে আমাদের একটা বড় গুণ হচ্ছে এখন আমরা স্মার্টফোন বাংলাদেশে বানাচ্ছি, এবং এই যে স্মার্টফোন সেটি যেন ঠিক সঠিক স্মার্টফোন যেটা নিবন্ধিত সেই জায়গার স্মার্টফোনটি যেন পাওয়া যায়, সেজন্য বিটিআরসির এনইআইআর একটা নিবন্ধন প্রকল্প আছে। এখন আমি এই যে টেকনোর প্রধান নির্বাহী কর্মকর্তা আপনার কাছে জানতে চাই, এই এই প্রকল্পটাকে আপনারা কিভাবে দেখেন, এটা এটা কি আপনাদের জন্য সহায়ক, ব্যবহারকারীদের জন্য সহায়ক, সবার জন্য এটা এটা কিভাবে আমাদের জন্য উপকার বয়ে আনছে? এটা আসলে মনি ভাই বলি যে এটা আমাদের অনেক দিনের দাবি ছিল, আমরা যারা মোবাইল ইন্ডাস্ট্রির সাথে ডাইরেক্ট জড়িত অনেকদিন ধরে আমাদের এই দাবিটা ছিল যে এনইআই প্রযুক্তিটা চালু করার জন্য। এখানে আমি একটা ইনফরমেশন দিই, বাংলাদেশে কিন্তু জনসংখ্যার দিক থেকে পৃথিবীর আপনি জানেন যে অষ্টম কান্ট্রি, এবং জনসংখ্যার দিক থেকে যত বড় কান্ট্রি মোবাইল ফোনের মার্কেট সাইজটা কিন্তু তত বড় দেশ, তার মানে পৃথিবীর 10টা দেশের মধ্যে কিন্তু একটা দেশ হচ্ছে বাংলাদেশের মোবাইল ফোনের দিক থেকে, তাই না? সেদিক থেকে গভর্নমেন্ট কিন্তু একটা দারুণ প্রজেক্ট নিয়েছে, যেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে যে বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রি চালু করেছে, তাই না? আমরা আপনি জানেন যে 3 বছর হয়েছে যে আমাদের মোবাইল ফোনের প্রোডাকশন আসেছে। আপনাকে আমি এখানে একটা ইনফরমেশন দিই যে টোটাল বাংলাদেশে এই বছরে এখন অন এন এভারেজ প্রায় 1 কোটির মতো মোবাইল ফোন এই মুহূর্তে, গত বছর আমরা প্রায় করোনাকালীন প্রায় 4 লাখ বিক্রি করেছি, বাট এই বছর আমরা প্রায় 1 কোটির উপরে ছেড়ে যাচ্ছে। এই যে টোটাল বাংলাদেশে মোবাইল ফোন মার্কেট, তার 85% কিন্তু এখন স্মার্টফোন বাংলাদেশে প্রোডাকশন হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল বড় জিনিস। এবং 85% আপনি বুঝে দেখেন তাহলে কিন্তু এটা হিউজ কোয়ান্টিটি, তাই না? সেটা যেটা 3 বছর আগে মাত্র ইন্ডাস্ট্রিটা শুরু হয়েছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং আপনাকে বলি, 3 বছর কিন্তু আগে আমরা অ্যাসেম্বলিং দিয়ে শুরু করেছি,
এখন কিন্তু আমরা শুধু অ্যাসেম্বলিং করছি না, এখন আমরা মাদারবোর্ড পর্যন্ত প্রোডাকশন করছি, তার মানে অ্যাসেম্বলিটা পর্যন্ত আমরা চলে আসছি। তাহলে চিন্তা করে দেখেন যে আমরা কতটুকু এগিয়ে গেলাম এই প্রজেক্টে, এবং আমরা কিন্তু নেক্সট ইয়ারে দেখবেন আপনি বিশাল বড় একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এই যে আমাদের ব্যাটারি চার্জার এবং অন্যান্য কম্পোনেন্টস কিন্তু ইন্ডাস্ট্রি সংযোজন হচ্ছে। এবং আমরা এক্সপেক্ট করতেছি এই যে আমাদের বাংলাদেশে মোবাইল ফোনের মার্কেট সাইজ হচ্ছে 3.5 কোটি, তাই না? কিন্তু বিশ্বে কিন্তু স্মার্টফোনে বা আপনি যদি গ্লোবাল মার্কেট দেখেন সেখানে কিন্তু 250 কোটি মার্কেট, এবং সেখানে কিন্তু বিশ্বের আপনারা জানেন যে ওই 250 কোটি কিন্তু এখনো 90% চায়নাতে প্রোডাকশন হয়, এবং চায়না কিন্তু এই লাইট ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে আউটসোর্সিং করে দিচ্ছে, এবং এটার মধ্যে কয়েকটা দেশ কিন্তু এই প্রোডাকশন গুলোর ক্যাপাসিটি নিচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন যেখানে বাংলাদেশের মার্কেট সাইজ 3.5 কোটি সেখানে গ্লোবালের মার্কেট 250 কোটি, সেই জায়গায় যদি আমরা মোবাইল ফোনের ডিভাইসে ঢুকতে পারি তাহলে চিন্তা করে দেখেন যে কত বড় একটা মার্কেট আমরা পেয়ে যাচ্ছি। এবং আমি রেজন ভাইয়ের সাথে একটু অ্যাড করি, যেহেতু উনি ইন্ডাস্ট্রি এক্সপার্ট। রেজন ভাই আপনি জানেন ইভেন স্যামসাং যখন বাংলাদেশে ফ্যাক্টরি ওরা স্ট্যাবলিশমেন্ট করলো, সেক্ষেত্রে তখন কিন্তু সরকার একটা দুর্দান্ত পলিসি দিয়ে এলো, সেটা হচ্ছে যে স্যামসাং এ বলা থাকতে হবে যে মেড ইন বাংলাদেশ। এটা একটা সাংঘাতিক সাহসী একটা অ্যাপ্রোচ ছিল। সো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো, কেউ যদি স্যামসাং এর হ্যান্ডসেট খুলে যদি দেখেন মেড ইন বাংলাদেশ, বি প্রাউড, ইউ নো, নেভার গেট কনফিউজ, এটা আমাদের বাংলাদেশে তৈরি স্যামসাং। বিশাল ব্যাপারও যে 3.5 কোটি, 3.5 কোটি হচ্ছে আমাদের মানে টেলিফোনের বাজার। আপনি চিন্তা করেন 3.5 কোটি লোক আছে পৃথিবীর কয়টা দেশে, এটাই তো একটা বড় শক্তি। আমরা যদি আমাদের নিজেদেরকে করে তারপরে 250 কোটি বাজারে যদি 10% দখল করতে পারি, তাহলে বছরে আমরা 25 কোটি ফোন বানাইতে পারবো, এবং 25 কোটি ফোন আমাদের কত লক্ষ লক্ষ ছেলে মেয়ের জীবন পাল্টাই দিবে। ভিয়েতনামে স্যামসাং এর ফ্যাক্টরি তার জিডিপির উপর কত পার্সেন্ট ইম্প্যাক্ট করতেছে, শুধুমাত্র স্যামসাং গ্লোবাল ফ্যাক্টরি। কিন্তু আউটসোর্সিং কিন্তু বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং আপনি যদি আমরা যদি এখানে সোর্স হতে পারি তাহলে কিন্তু এটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি আমাদের জড়িত আছে। তো সেখানে আমি গভর্নমেন্ট বলি, আপনি এনআইআর এর কথা বলছেন, এই যে আমরা মার্কেটটা করছি, যখন একটা ফ্যাক্টরি করা হয় তার সাথে যদি গ্রে থাকে, আপনার যদি গ্রে প্রোডাক্ট ইম্পোর্ট থাকে, তাহলে কিন্তু ফ্যাক্টরি সার্ভাইভ করতে পারে না। জি জি, আমরা ফ্যাক্টরি করে প্রোডাকশন করে যে কস্ট দিব সেটা যদি আপনার গ্রে ইম্পোর্ট থাকে, সে তো গ্রে আবার কোনো ট্যাক্স দিচ্ছে না, ভ্যাট দিচ্ছে না, আমার থেকে কম হয়, তাহলে কিন্তু এই ফ্যাক্টরি গুলো চলা সম্ভব না। আমাদের বাংলাদেশের স্মার্টফোনের যে টোটাল যে স্মার্টফোন এখনো তার 40% গ্রে মার্কেট, বিশাল বড় মার্কেট। এবং জানেন আপনি যে আমরা কিন্তু এই 40% গ্রে এখন জানেন যে 52.8% কিন্তু ইম্পোর্ট ট্যাক্স, 58% যদি কোনো হ্যান্ডসেট বাইরে থেকে ইম্পোর্ট করে আসে, আর যদি এখানে আপনি লোকাল অ্যাসেম্বলিং করেন তাহলে 17%, তার মানে 40% প্রাইস ডিফারেন্স। আর যে গ্রে করছে সে কিন্তু 0%, কোনো তাকে ভ্যাট দিতে হচ্ছে না। তো এখন গ্রে যদি 40% হয়, এই 40%-এর জন্য আপনি আমরা হিসেব করে দেখেছি প্রতি বছর 2,000 কোটি টাকার শুধু গভর্নমেন্ট শুল্ক হারাচ্ছে এই গ্রে ইম্পোর্টের জন্য। পাশাপাশি এই যে 40% মার্কেটটা যদি আমরা পেতাম ফ্যাক্টরি, তাহলে কিন্তু আমাদের যে টোটাল বিজনেস প্ল্যান ছিল মার্কেট সাইজের উপরে, তাহলে কিন্তু আমাদের জন্য আরো বেটার পজিশন দিত। তো এই নিয়ে প্রস্তুতি করছে, এবং সেটার সাথে সাথে গ্রে ইম্পোর্টের সাথে সাথে কিন্তু আপনার টোটাল কান্ট্রি যে আইনিয়ায় ক্লোন হচ্ছে সেখানে কিন্তু আপনার টোটাল ইন্ডাস্ট্রি একটা, আপনি জানেন কাউন্টারফিট একটা কজ হচ্ছে, তাই না? বিভিন্ন ক্রিমিনাল ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে একই আমি নাম্বার এগেনস্টে 50টা হ্যান্ডসেট দেখা যাচ্ছে। সো সেই জায়গাটাকে কিন্তু এই এনআইআর প্রজেক্টটা আমাদের টোটাল ইন্ডাস্ট্রিটাকে এই করে দিচ্ছে, কারণ যখন এনআইআর রেজিস্ট্রেশন শুরু করবে, আপনি জানেন বাংলাদেশে যতগুলো হ্যান্ডসেট প্রোডাকশন হয় আমরা যারা রিগেল উপায়ে প্রোডাকশন করছি তার প্রতিটা হ্যান্ডসেট এনআইআর নাম্বার বিটিআরসি কে জমা দিতে হয়, বিটিআরসি অ্যাপ্রুভ করলে কিন্তু আমরা প্রোডাকশন করতে পারি। সেক্ষেত্রে কিন্তু যারা গ্রে করছে তারা কিন্তু করছে না। এনআইআর প্রজেক্ট কি করবে, যেসব এনআইআর নাম্বার বিটিআরসি অ্যাপ্রুভ করে নাই তার মানে সেগুলো বাংলাদেশে নেটওয়ার্কে চলতে পারবে না, তাহলে কিন্তু ওই যে ভ্যাট ট্যাক্সটাও সেটা হয়ে যাবে। সো এটা আমার কাছে মনে হয় আমাদের ফ্যাক্টরি যারা করছি অথবা টোটাল ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এবং সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি ক্ষেত্রে বিশাল বড় একটা ভূমিকা পালন করবে এই এনআইআর প্রজেক্ট। হ্যাঁ, এটা আমি একদম আপনার সাথে একমত, আমার মনে হয় সবাই একমত হবে। আমরা আসলে পল্লবের কাছে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার এখন, কিন্তু আমি আসলে তুষারের কাছে যেতে চাই। তুষার, আপনি তো ধরেন এই যে টেক রিভিউ করেন, আপনি নিশ্চয়ই এই যে এনআইআর নিবন্ধন প্রক্রিয়া এসব নিয়ে নিশ্চয়ই আপনি ভিডিও করেছেন, তাই না? আর তাছাড়া এটা যদি এই এবং যদি কেউ এই যে অনিবন্ধিত হ্যান্ডসেট যদি কিনে তার কি ক্ষতি হতে পারে সেটা নিশ্চয়ই আপনি বলেছেন, এটা যদি এখন আমার একটু সংক্ষেপে বলেন তাহলে আমাদের দর্শকরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তারা এটা জানতে পারবে। আমি আপনাকে সুযোগ দেওয়ার আগে আমি একটু যারা দর্শক আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, আমরা একটা ওয়েবিনারে রয়েছি স্মার্টফোন ডিজিটাল বাংলাদেশ করতে কি ভূমিকা সেটা নিয়ে আমরা আলাপ করছি। আমরা যাচ্ছি তুষারের কাছে।
আচ্ছা ভাই, এনআইআর ব্যাপারটা, এনআইআর এটার ব্যাপারটা হচ্ছে মানে আমাদের যেরকম বাইক, পার্সোনাল বাইক, আমাদের পার্সোনাল কার যেভাবে রেজিস্ট্রেশন করি, আমাদের যে পার্সোনাল স্মার্টফোনটা এইবার এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় হচ্ছে এই জিনিসটা। তো এইটা খুব একটা ক্রিটিক্যাল কোনো জিনিস না, এটা মোটামুটি সিম্পল একটা জিনিস। এটা হচ্ছে অপারেটর দ্বারা হচ্ছে আপনার স্মার্টফোনটার আইএমইআই হচ্ছে সরকারি ডাটাবেজে যুক্ত হবে, এন্ড যুক্ত হলে এই জিনিসটা লিগাল, এন্ড হচ্ছে এই জিনিসটা একটা ট্রেস থাকবে। তো ট্রেস থাকার সুবিধা হচ্ছে রেজন ভাই যেটা বললো, চুরি হলে তখন একটা ব্যাপার, প্লাস হচ্ছে অনেক সময় চুরি হয়, আইএমইআই চেঞ্জ হয়, তখন হচ্ছে চোর ওই জিনিসটা হচ্ছে নেটওয়ার্ক ইউজ করতে পারবে না। তো আপনার ফোনটা যদি চুরি হয়ে যায়, তখন ওই জিনিসটা যখন হচ্ছে নেটওয়ার্ক ধারণ করবে না, যখন কোনো নেটওয়ার্ক পাবে না, কোনো অপারেটর ওটা অ্যাক্টিভ করবে না, তখন হচ্ছে এই চুরির রেটটা একটু কমে যাবে, এন্ড হচ্ছে ফেরত পাওয়ার চান্সটাও একটু বাড়বে। তো এনআইআর এর ব্যাপারটা হচ্ছে যেসব ফোন কোম্পানি, যেসব ফোন ভেন্ডর বাংলাদেশে অফিসিয়ালি সেল করতেছে, লাইক টেকনো, স্যামসাং, এন্ড হচ্ছে শাওমি বলেন বা আদার্স ব্র্যান্ড যারা অফিসিয়ালি আছে, তারা হচ্ছে তাদের ফোন যখন দেশে প্রস্তুত করছে, তখন হচ্ছে বিটিআরসি থেকে তারা আইএমইআই দিচ্ছে বিটিআরসি কে, এন্ড সেই আইএমইআই টা নিবন্ধিত হচ্ছে ডাটাবেজে থাকতেছে। তো ডাটাবেজে আপনার ফোনটার আইএমইআই যদি থাকে তাহলে আপনি সেফ। তো ফোন কেনার আগে হচ্ছে এটা যাচাই করার খুব সিম্পল প্রক্রিয়া আছে। তো ফোন কেনার আগে হচ্ছে আগে যাচাই করে নিবেন যে আপনার ফোনটা কি অফিসিয়াল কিনা, আপনার ফোনটা কি রেজিস্টার্ড কিনা, বিটিআরসি এটাকে কি অনুমোদন দিয়েছে কিনা। তো এই জিনিসটা যদি নিতে পারেন তাহলে হচ্ছে আপনি সেফ। এন্ড এনআইআর যে ওয়েবসাইট, বিটিআরসি যে ওয়েবসাইট, ওয়েবসাইটে গেলে খুব ইজি প্রসেস, সবাই ইজিলি বুঝতে পারবে। বাট এখানে আমার একটু সে আছে, সেটা হচ্ছে আমি ইয়াং পিপলদের ব্যাপারে মানে এই দিকে একটু কনফিউশন কাজ করে এই মানে হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা নিয়ে। তো সরকার হচ্ছে 3 মাসের একটা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে হচ্ছে তারা ডিসিশন জানাবে, তারা হচ্ছে কোন ফোন নিয়ে কি করবে, কোন ফোনের কি অবস্থা হবে। তো ইয়াং পিপল সবাই ইন্টারেস্টেড, যারা হচ্ছে আনঅফিসিয়াল ফোন ইউজ করতো তারাও ইন্টারেস্টেড অফিসিয়াল ফোন ইউজ করতে। তারা দুইটা জিনিস জাস্ট চায়, নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ফোন মার্কেটে যাতে সব বাজেট রেঞ্জে ফোন থাকে। এন্ড এটা আমি রেজন ভাইকে স্পেশালি বলতে চাই, এন্ড আপনারা যারা ভেন্ডর আছেন, আপনারা যারা স্মার্টফোন কোম্পানি আছেন, তারা যদি সকল প্রাইস রেঞ্জে অফিসিয়াল ফোন দেন, ভ্যালু ফর মানি ফোন আনতে পারেন, তাহলে আমার মনে হয় না যে মানুষ আনঅফিসিয়াল ফোনের দিকে তাকাবে। তো এই জিনিসটা যদি স্মার্টফোন ভেন্ডর থেকে ঠিকঠাক মতো হয়, তাহলে হচ্ছে আমার মনে হয় যে এনআইআর এর ব্যাপারটা এটা সাকসেসফুল হবে। হ্যাঁ, থ্যাংক ইউ তুষার। আমার মনে হয় যে আমরা রেজন ভাই এবং তুষারের কাছ থেকে মানে যারা ব্যবহারকারী এবং যারা নির্মাতা তাদের এই প্রজেক্ট থেকে কি লাভ হচ্ছে সেটা শুনেছি। আর প্রণব কি আমাদেরকে একটু বলতে পারেন যে ডিলার এবং পরিবেশকরা এই বিষয়টা কেমন করে নিতে পারে, বা তাদের তাদের আসলে নেওয়াটা কত স্বতঃস্ফূর্ত ভাবে নেওয়া উচিত? এটা তো মানে এটা আসলে একটা পুরান বিষয় আর কি, যে গ্রে মার্কেট দিয়ে যেটা মানে গ্রে মার্কেট আসলে কখনোই বন্ধ হয় নাই, হবেও বলে মনে হয় না। এখানে হচ্ছে যে একটা দুইটা কাজ করে, মানে বেশিরভাগ কিন্তু যারা আর কি ডিস্ট্রিবিউটর না ঠিক, যারা খুচরা বিক্রি করে তাদের এটা নিয়ে যে খুব বেশি তারা চিন্তা করবে তা না, আমার যেটা মনে হয়, মানে আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। তবে তার মানে তাদেরকে অনেক সচেতন করতে হবে, রেজন ভাই যদি নোট করেন। হ্যাঁ, মানে তাদেরকে সচেতন, আপনি তাদেরকে সচেতন করাটা মনে হয় না খুব একটা সম্ভব। এটা মানে প্রাচীন কাল থেকেই এরকম চেষ্টা চালাতে হবে, সচেতন হতে হবে হচ্ছে মানে ইয়াকে যে কিনবে তাকে, ক্রেতা যদি সচেতন হয়। যে ধরেন মানে আমার আইফোন আছে, কিন্তু আমি কিন্তু আইফোনের কিন্তু এখানে যে খুব বেশি অফিসিয়াল জিনিসপত্র আছে এমন না, কিন্তু আইফোনের যারা মানে আর কি নিবন্ধিত পুনর্বিক্রেতা রিসেলার, তাদের কাছ থেকে আমি কিনি, কিন্তু এর থেকে হয়তো 20,000 টাকা কমে অন্য দোকানে এটা পাওয়া সম্ভব। কিন্তু মানে আমার কিন্তু ওই জিনিসটা থাকতে হবে যে আমি যদি প্রপার চ্যানেলে কিনি তাহলে আমার কিছু কিছু সুবিধা থাকবে। নোকিয়া যখন ছিল মানে একদম হিট অবস্থায় ছিল, নোকিয়ারও কিন্তু অন্যভাবে আসতো, কিন্তু আমরা কিন্তু ওই যে রিসেলারের কাছ থেকে হয়তো একটু বেশি লাগছে, কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা আর কি সুবিধা। তবে এটাও ঠিক যে আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে কাস্টমার সার্ভিসটা আর কি, এই জায়গাটা যদি মোবাইল যারা ম্যানুফ্যাকচার করেন, এখানে হচ্ছে এটা এটা নোট করবেন যে আপনাদের, এটা আমি সবার ক্ষেত্রে বলতেছি, এটা বাংলাদেশের সার্ভিস সেক্টরের বেলা এই সত্যটা আছে, এখানে কিছুটা দায়িত্ব আমাদের সবার ঘাড়ে একটু একটু করে পড়ে। আমি আমি যদি ডক্টর রিদওয়ানের কাছে যাই, আমরা আপনি একটা শিক্ষার যে কিভাবে এটা যুক্ত হয়েছে সেটা বলেছেন। একটা জিনিস এখন আমরা দেখেন, আমরা আমিও যেমন ধরুন আমাদের কিছু গ্রাম পর্যায়ে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের সঙ্গে কথা বলে দেখেছি যে ওনারা কিন্তু ছেলে মেয়েদেরকে মোবাইল ফোনটা দিতে চান নাই,
হ্যাঁ, অনেকে এখনো অনেকে দিতে চান না, বিশেষ করে মেয়েদেরকে দিতে চান না। কিন্তু আসলে তো এই ডিজিটাল শিক্ষার যে সম্ভাবনাটা আমরা দেখলাম যে এবার যে গড়ে উঠেছে, সেটাকে এগিয়ে নিতে হলে, ডিজিটাল শিক্ষাকে এগিয়ে নিতে হলে তো আমাদের এই বিষয়গুলো একটা মাথায় রাখা দরকার। এই বিষয়ে আপনার এই যে সামনের দিনগুলো, শিক্ষার সামনের দিনগুলো নিয়ে রেজন ভাই আপনি যদি কিছু বলেন। জি শিওর মনির ভাই, আপনি খুব ইন্টারেস্টিং একটা টপিকের অবতারণা করেছেন। যদি আপনি একটু খেয়াল করেন, অ্যাজ আ প্যারেন্ট, আজ থেকে বছর তিন চারেক আগেও বাবা মার কাছে ইন্টারনেট ইউজ করা তাদের বাচ্চাদের ক্ষেত্রে একটা ট্যাবু ছিল। ট্যাবু ছিল যে না, একা একা ইন্টারনেট ইউজ করার কী দরকার, দেরুন ফিল সিকিউর। এখন যদি আপনি দেখেন, বাবা মারা মোটামুটি কনফিডেন্টলি এবং কমফোর্ট নিয়ে বলে, আমার ছেলে তো অনলাইনে ক্লাস করতেছে। তার মানে এই অ্যাটিটিউডের একটা ট্রান্সফরমেশন, পারসেপশনের একটা ট্রান্সফরমেশন কিন্তু হয়েছে, মানে একটা কালচারাল ট্রান্সফরমেশন কিন্তু হয়ে গেছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, এই অনলাইনে যখন বাচ্চা কাচ্চারা ক্লাস করছে, সেখানে কিন্তু ইজ নট অল অ্যাবাউট যে শুধু বাচ্চা কাচ্চারাই ক্লাস করছে, এখানে কিন্তু প্যারেন্টস আর অলসো মোরলেস ইনভলভ, এবং এই ছেলে মেয়েদের সাথে কিন্তু বাবা মারও কিন্তু স্কিল ডেভেলপ করছে। কারণ এখন বাবা মাকেও তাকে প্রক্টরিং করতে হচ্ছে, মেন্টরিং করতে হচ্ছে, একটা ব্যাপার। আরেকটা ইস্যু হচ্ছে, যেমন আমার মেয়ের ক্ষেত্রে দেখলাম যে অনলাইনে প্যারেন্টস টিচার মিটিং হলো, সো ইভেন্টুয়ালি আমার ওয়াইফকে বা আমাকে সেখানে যুক্ত হতেই হয়েছে। সো তার মানে এই অনলাইন এডুকেশনের কারণে শুধুমাত্র বাচ্চারা যে স্কিল হচ্ছে, নট অনলি দ্যাট, বাবা মাদেরকেও টু সাম এক্সটেন্ট স্কিল হতে হচ্ছে। এবং তাতে যেটা সুবিধা হচ্ছে যে পরিবারের মধ্যে, যেটা রেজন শুরুতে বলে, এটা ইকোসিস্টেম, এটা তো কোনো বিক্ষিপ্ত কিছু না। সে পরিবারের মধ্যে যখন এই স্মার্টফোনের একটা কমন ইউসেজ তৈরি হয়ে যাবে, তাতে অনেকগুলি উপকার হবে। একটা হচ্ছে যে এই বাবা মা এবং সন্তানের মাঝে এই যে একটা গ্রে এরিয়া, যে আসলে কী হচ্ছে কী হচ্ছে না ওভার দ্য ইন্টারনেট, এই স্বচ্ছতা জায়গাটা একটু এনশিওর হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কো ইউসেজ, মানে একই সাথে বাবা মা, ছেলে সন্তান, মেয়ে সন্তান মিলে যখন ইন্টারনেট একসাথে ইউজ করা শুরু করবে, তাহলে ইন্টারনেট নিয়ে আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো, আমাদের মাঝে যে ট্যাবুগুলো, আমাদের মাঝে যে গ্রে পারসেপশনগুলো, সেগুলো দূর হয়ে যাবে। সো এই আমি তো মনে করি এই এখন হোম অফিসের ব্যাপারটা ছিল, হোম অফিসের কারণেও কিন্তু এখন এই আধুনিক কনসেপ্টটা অনেকখানি আমাদের পারিবারিকভাবে অ্যাডপ্ট করা শুরু করেছি। সিমিলারলি অনলাইন এডুকেশনের কারণে শুধুমাত্র ছেলেমেয়েরা স্কিল হচ্ছে তা না, বাবা মার স্কিল হচ্ছে, একই সাথে এই ট্যাবুর কালচার থেকে বের হয়ে এসে এখন আমরা একটা প্রাউড কালচারের দিকে মুভ করছি। হ্যাঁ, তবে এটাও ঠিক যে আমাদের সাইবার বুলিং, ইন্টারনেট কিছু সিকিউরিটি চ্যালেঞ্জ তো ছিলই, যে কোনো প্রোডাক্টের বাই প্রোডাক্ট থাকবে, সেটাকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু সেই বাই প্রোডাক্টটাকে আপনি কত স্মার্টলি হ্যান্ডেল করবেন, সেটার জন্য পারিবারিক বাবা মার ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একই সাথে আমি একটা কথা বলবো মনিবে, খুব ছোটো করে, যে আমরা যারা শিক্ষকতা করছি, পেশার শিক্ষক, আমাদের কিন্তু, আমাদেরও কিন্তু এখন স্কিল ডেভেলপমেন্টের একটা হাই টাইম, ইটস আ হাই টাইম। কারণ অনলাইন ক্লাস নেওয়া কিন্তু শুধুমাত্র ক্লাস নেওয়া না, এর সাথে মেন্টাল কাউন্সিলিং যেত, এর মাঝে একটা ছাত্র শিক্ষকের একটা ডিজিটাল স্কিলের মাধ্যমে তাদের মধ্যে শ্রদ্ধা স্নেহের সম্পর্কটা এস্টাবলিশ করা জরুরি। সো এই অ্যাটিটিউডের যে ডিফারেন্সটা, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমার মনে হয় যে যখন আমরা এই রেজন ভাইয়ের কথায় আমরা শুরু যদি বলি, যদি আমাদের এই ইকোসিস্টেমটা আমরা গ্র্যাজুয়ালি ডেভেলপ করে ফেলতে পারি, ইভেন্টুয়ালি সোসাইটি এটার ফল হোক নিশ্চয়ই করবে। ধন্যবাদ। এটা একদম নিঃসন্দেহে, আমরা ওই যে রেজন ভাই আপনার কথা ফেরত আসি, যে 250 কোটি ফোনের যে ব্যাপারটা, সেটার মধ্যে এখন আমরা নিজেরা উৎপাদন করতেছি, টেকনো অনেকগুলো উৎপাদন আমাদের বড় উৎপাদনকারীদের একটা। তো রেজওয়ান ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনারা, এটা তো একটা হাইটেক ইন্ডাস্ট্রি, এটার জন্য কর্মী কিভাবে পান, তাদেরকে কিভাবে তৈরি করেন, আর অর্থনীতিতে আপনাদের মানে কন্ট্রিবিউশনটা কি? এটা আমার কাছে বলবো যে আমি বলবো যে আমার জন্য পার্সোনালি যে খুবই একটা ইন্টারেস্টিং কেস, যে আমরা যখন 3 বছর আগেও আমরা যখন ফ্যাক্টরি করছিলাম, আমরা দেখছিলাম যে খুব ভয় পাচ্ছিলাম যে ওয়ার্কার লেভেলে গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ার, সেটা কিন্তু আমরা বাংলাদেশে আমি বলি যে খুবই অ্যাভেলেবল এবং খুবই দক্ষ, এটা আমি এখানে কোনো কোশ্চেন রাখি না। এবং আপনি জানেন যে যেটা পল্লব ভাই বলছিল আফটার সেলস সার্ভিস, যে আমরা হয়তো যেটা কোম্পানি থেকে কর্পোরেট সার্ভিস দেওয়া হয়, তা থেকে যে ইনফর্মাল সার্ভিস সেন্টার আছে, তারা কিন্তু আরো তাড়াতাড়ি সুবিধা পায়, ফাস্ট সার্ভিস পায়। আপনি দেখবেন সারা বাংলাদেশে কিন্তু একটা ইনফর্মাল আফটার সেলস সার্ভিস সেন্টার কিন্তু বিজনেস জড়িত, যারা হচ্ছে কি আপনার এই যে নন ওয়ারেন্টি সার্ভিস গুলো দিয়ে থাকে, এবং তারা কিন্তু খুব প্রফেশনাল। সো এটা কিন্তু পুরোটাই পুরো স্ট্রিট লার্নার, আমি বলবো আমরা কিন্তু কোনো ভোকেশনাল ট্রেনিং করিনি। আপনি যদি দেখেন যে টোটাল বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রি সাইজ হচ্ছে 15,000 কোটি টাকা, এবং আফটার সেলস সার্ভিস ধরে দেখেন এর সাথে জড়িত হচ্ছে বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। বাট ওইখানে যে আফটার সেলস সার্ভিস ইঞ্জিনিয়ার আছে, আপনি জানেন যে প্রতিটা থানাতে অ্যাটলিস্ট 2-3 জন করে ইঞ্জিনিয়ার আছে যারা খুব পরিচিত, ওয়েল নন,
তারা করছে, সো এরা কিন্তু এটা একদমই স্ট্রিট লার্নার, তাদের জন্য কিন্তু কোনো ট্রেনিং অথবা আমাদের সার্টিফিকেশন নাই কিন্তু। তো আমরা বলবো যে আমরা যখন ইন্ডাস্ট্রি করছিলাম আমরা এই মোবাইল স্পেশালি টেকনিক্যাল দিক থেকে আমরা ভয় পাচ্ছিলাম যে এই নো হাউটা তো আমাদের জানা ছিল না, এবং আমরা যখন শ্রমিক নিচ্ছিলাম, আপনি জানেন যে আমাদের এখানে গার্মেন্টস এর শ্রমিক অথবা নর্মাল যে লেবার সেই জায়গাটা বেশি পাওয়া যাচ্ছিল, তাই না? এবং আমরা তখন ফ্রেশ, একদমই ফ্রেশও পেয়েছি। বাট একটা কোইন্সিডেন্স, আমার প্রথম দিকে যারা আমার প্রিন্সিপালরা আছে চাইনিজ, তারা কিন্তু আমার টোটাল এই সেট আপটার সাথে জড়িত ছিল, এবং দে ওয়াজ বিং সারপ্রাইজড অ্যাবাউট আওয়ার ওয়ার্কার, যে এত ফাস্ট লার্নার আমাদের ওয়ার্কাররা, এবং দে আমাকে এটা কিন্তু আমাদেরকে সবাইকে একটা মানে এমেজিং আমি বলবো যে একটা এনভায়রনমেন্ট, যে আমরা যেটা পাচ্ছিলাম, আমি শুধু আপনাকে বলি যে কিরকম আমরা চায়নাতে প্রোডাকশন করে কোয়ালিটি যেটা হয় ঠিক অ্যাজ ইকুয়াল টু হচ্ছে বাংলাদেশের কোয়ালিটি। তুষার এখানে আছে, তুষার আমাদের এখানে রিভিউ করে, টেক রিভিউয়ার, ইজ এ ভেরি ফেমাস, আর ভালো বলতে পারবে, একদম ইকুয়াল টু কিন্তু সেম কোয়ালিটি। আপনি আমরা 3 বছর ধরে প্রোডাকশন করতেছি, আপনি দেখেন যে আগে মেড ইন বাংলাদেশ ইউজ করবে ইট ইজ কোয়াইট ইম্পসিবল একটা চিন্তা ছিল। আপনি জানেন কি জানি না, আমাদের স্মার্টফোন 2 রকমের হতো, একটা হচ্ছে মেড ইন চায়না, আর একটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া পর্যন্ত ইউজ করতে চেত না, কারণ হচ্ছে মেড ইন চায়না আমাদের দরকার। সেখানে আপনি এখন বাংলাদেশে 85% আপনি চায়না, সো আপনি চিন্তা করে দেখেন একটা 3 বছরের ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাডাপশন, এটা অনেক বড় জিনিস। এবং আমি আরেকটা বলি যে চায়নাতে আমরা পার লাইনে যেখানে প্রায় 2800 স্মার্টফোন বিক্রি মানে প্রোডাকশন সম্ভব, আমি একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি যে একটা শিফটে, সেখানে আমরা প্রথমে ছিলাম 1600, এখন কিন্তু ওই যে 6 মাসের মাথায় আমরা দেখছি যে সেই 2200 to 2400, মানে সেম ইকুয়াল টু চায়নার সেই 20-25 বছরের পুরনো একটা ইন্ডাস্ট্রি সমান প্রোডাকশন করছি। আমরা বলবো যে এখানে যে আমাদের মোবাইল ফ্যাক্টরির সাথে এই শ্রমিকের নতুন করে কিন্তু শ্রমিকের একটা কর্মসংস্থান হয়েছে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে মোবাইল ম্যানুফ্যাকচারিং। তো এটার সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গুলো যখন আস্তে আস্তে তৈরি হবে, আপনি দেখবেন যে একটা বিশাল বড় জনসংখ্যা দক্ষ জনসংখ্যার সাথে কাজ করবে। হ্যাঁ, আমি আপনার কাছে থেকে যাই, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনারা তো সাশ্রয়ী মূল্যেরও স্মার্টফোন করেন, কম দামি স্মার্টফোন, সেখানে কিভাবে গুণগত মানটা বজায় রাখেন, নাকি ওখানে কম্প্রোমাইজ করেন? জি জি, এখন কিন্তু বাংলাদেশের স্মার্টফোনে যেটা বলছিলেন যে আমাদের স্মার্টফোন বিক্রির সাথে সাথে কাস্টমারও কিন্তু স্মার্ট হয়ে গেছে, কাস্টমার এবং তুষাররা কাস্টমারদেরকে আরো বেশি স্মার্ট বানিয়ে দিয়েছে এখন, এবং এটা জিজ্ঞেস করতে যে কেমনে স্মার্ট হবে, যে স্মার্ট হয়ে যাচ্ছে। সো এখন কিন্তু আগে ছিল যে আপনার কম দামি হচ্ছে জিনিস কম, এখন কিন্তু সেটা না, আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু রেড ওশন ইন্ডাস্ট্রি, ইটস নট এ ব্লু ওশন স্ট্র্যাটেজি। সো এখানে যেটা হয় যে মার্কেট শেয়ার নিয়ে খুব ইয়ে হয়, আপনার সেলস সার্ভিস বেটার করতে হয়, কোয়ালিটি ভালো করতে হয়, এখানে কাস্টমার এত বেশি, এবং কাস্টমার কিন্তু এখানে লয়ালিটি খুব লো, এখানে কিন্তু কাস্টমার খুব তাড়াতাড়ি শিফট করতেছে ইন্ডাস্ট্রি শিফটিং এর সাথে সাথে। সো আমাদের যেটা হয় আগে কিন্তু লো প্রাইসে মানে হচ্ছে কি আপনার কম দাম হবে, সেটা কিন্তু না, এখন মানে হচ্ছে কম দাম মানে হচ্ছে ফিচার কম, আগে ছিল কম দামে হয়তো প্রোডাক্টের কোয়ালিটি কম, এখন কিন্তু কোয়ালিটি অ্যাজ ইকুয়াল টু সেম, আপনি 5000 টাকার স্মার্টফোন আর 5000 টাকার স্মার্টফোনের কোয়ালিটি সেম, ফিচার ডিফারেন্স, ফিচারের উপরে প্রাইসটা বেশি হয়। সো আমরা ভ্যালু ফর মানি, আমরা বলি এখন আসলে ভ্যালু ফর মানি, সো সেগমেন্ট অনুসারে, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে, বাজেট অনুসারে আমাদের এই ফোনগুলো প্রোডাকশন হচ্ছে ফিচার ওয়াইজ। থ্যাংক ইউ, এই যে রেজওয়ান ভাই আছে, এই যে আমি বললো আপনার কাছে আসবো, শুধু আমি যে তুষারের কাছে, তুষার যদি আমাদের দর্শকরা যারা দেখছে তাদেরকে যদি তুমি স্মার্টফোন কেনার সময় কিভাবে স্মার্ট হইতে হবে সেটা যদি সংক্ষেপে বলো, যে কিভাবে কোন জিনিসটা দেখে স্মার্ট কেনা যাবে। আচ্ছা ভাই, আমাদের মানে ইউটিউব চ্যানেলের প্রথম থেকে আমাদের নিয়ত ছিল যে আমরা হচ্ছে বাংলাদেশি যারা হচ্ছে কাস্টমার আছে, যারা সাধারণ মানুষজন আছে, তাদেরকে সচেতন করব কিভাবে না ঠকতে হয়, স্মার্টফোন কেনার সময় নিজের জন্য সেরা যেটা এটা কিভাবে বাছাই করতে হয়। তো এই টার্গেট নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি, রেজন ভাইদের সাথে অনেকদিন ধরে কাজ করতেছি। তো আমি যেহেতু বলবো, যদি আমি একটু পয়েন্ট আকারে বলি, আপনি যদি আপনার আপনার মেইন টার্গেট হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভালো উপযোগী যে স্মার্টফোনটা বাজারে আছে সেটা নেয়া, তো প্রথমে আপনার হচ্ছে ফাইন্ড আউট করতে হবে আপনার কি কি দরকার। যেমন আমরা হচ্ছে ফিমেল কাস্টমারদের মধ্যে বেশিরভাগ দেখি যে তাদের ক্যামেরাটা এন্ড হচ্ছে ডিজাইনটা তাদের হচ্ছে টপ প্রায়োরিটিতে থাকে। আবার ইয়াং যারা ছেলে আছে, যেমন আমার বয়সী, কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, ওনারা সবকিছু বাদ দিয়ে প্রসেসরটা মানে খুবই ভালো লাগবে, অন্য কিছু দিক বা না দিক প্রসেসরটা খুবই ভালো লাগবে। তো এক এক কাস্টমার বেজের প্রায়োরিটিস এক এক রকম থাকে, আপনার প্রায়োরিটি কোনটা সেটাকে চুজ করেন। সেটা চুজ করা হলে হচ্ছে বাজেট অনুযায়ী বাংলাদেশে এখন কিন্তু
রেজন ভাই যে বললো এতগুলো ব্র্যান্ড, বেশ কয়েকটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ড গুলোর মধ্যে প্রচুর পরিমাণ চয়েস আছে, এন্ড এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব বেশ হেল্পফুল। আমরা বাদেও অন্যান্য অনেক ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুকে বেশ কিছু কমিউনিটি গ্রুপ এই বিষয়ে হেল্প করতেছে। তো সঠিক মডেলটা চুজ করতে হলে আপনি হয়তো বা ধরেন 2-3টা ফোনের রিভিউ দেখলেন, রিভিউ দেখে হচ্ছে চুজ করতে পারলেন। তো আমি আলটিমেটলি যেটা দেখি যে মানুষ একটা ফোন কিনবে, তখন 2-3টা ডিজাইন হচ্ছে নিজে নিজে পছন্দ করে যে আমি এর মধ্যে নিব, এই তিনটার মধ্যে একটা নিব, তখন হচ্ছে এগুলো রিভিউ দেখে। যে রিভিউতে তো সবাই সবকিছু বুঝে না বা অনেক বড় জিনিস থাকে, একটু বোরিং লাগে, তো যতখানি তার প্রয়োজন ইনফো, যতখানি ডাটা, সেগুলো নিয়ে হচ্ছে নিজের মতো চয়েস করে কিনতে পারে। এন্ড আমি মানে অ্যাকচুয়ালি এটা দেখতেছি মানুষ সচেতন হচ্ছে। আগে দেখা যেত যে যখন একটা কাস্টমার হচ্ছে যখন কোনো সেলস পয়েন্টে যাইতো, তখন হচ্ছে সেখানে যেই বিপি আছে ব্র্যান্ড প্রমোটার, সে বুঝাইতো যে ভাইয়া স্যার এটা এটার মধ্যে আছে, এটা 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 বেটার। এখন আমি পার্সোনালি অনেকে আমাকে ফিডব্যাক দিচ্ছে বিপিরা, যে বলতেছে ভাই এখন কাস্টমার নিজে এসে বলে যে ভাই আমি এটা জেনে আসছি, আমি এই জিনিসটা ইন্টারনেটে দেখে আসছি, এই জিনিসটা আমার জন্য ভালো হবে, আমি রিভিউ দেখে আসছি, আপনার বুঝাইতে হবে না, আপনি জাস্ট এটা আমার এটা এটা দেখান। তাকে ডেটা ভালো মতো ব্যবহার করতে হবে। এটা কিন্তু ওই যে পল্লব যে মোবাইল ডেটার কথা হচ্ছে সে ডেটা না, এটা হচ্ছে তথ্য উপাত্ত, ফেসবুকে পাচ্ছে ইনফরমেশন পাওয়া যাবে। পল্লব আপনি কি জানি যোগ করতে চাইছিলেন, আমরা শেষের দিকে চলে আসছি। একটা হচ্ছে যে মানে একটা সময় তো আমাদের ছিল মানে একটা আক্ষেপই ছিল যে আর কি যে আমরা কম্পিউটারের একটা কেবলও এখানে বাংলাদেশে তৈরি হয় না, সেখানে এখন স্মার্টফোন বাংলাদেশে তৈরি হচ্ছে, এটা অবশ্যই আসার কথা। মানে একটা জিনিস তো আমরা বলি যে স্মার্টফোন বা মোবাইল ফোন জনপ্রিয় হওয়ার মূল কারণটা হচ্ছে যে মানুষ এটাকে ইউজ করে কাজ করতে পারে। এই জন্য কিন্তু আমাদের মোবাইল ফোন নিয়ে কিন্তু কোনো সভা সমিতি করতে হয় নাই জনপ্রিয় করার জন্য। তো এবং এটা সবচেয়ে সমিতি বলে কিছু নাই, তাই না? এখন আমি রেজওয়ান ভাইকে একটু আর কি জিজ্ঞেস করতে চাই যে আপনি যেটা বললেন যে ফিচার্স কম বেশি থাকে আর কোয়ালিটি, কোয়ালিটির এখানে তো মানে হার্ডওয়্যারের তো এই কোয়ালিটি ঠিক না, মানে কনফিগারেশন তো কম বেশি হবে আর কি, মানে কম দামি মোবাইল ফোন আর বেশি দামি। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি মানে দেখছি আর কি যে কম দামি ফোনে অনেকগুলা ফিচার্স, হয়তো আইফোনেও সেটা নাই, কিন্তু সেই ফিচার্স বেশি হতে, ফিচার্স বলতে আমি আর কি সফটওয়্যার বা ক্যামেরা রিয়েটি লেন্স টেন্স এগুলো বেশি দিয়ে তারপরে কিছুদিন পরে কোনোটাই আর ঠিক মতো করে না। সেই ক্ষেত্রে আর কি কম দামি বেশি দামি, এই কম দাম এবং বেশি দাম হওয়ার মূল নিয়ামকটা কি আসলে? আচ্ছা, এখানে আসলে বেসিক্যালি আমি বলি যে এখন যে প্রাইস, আসলে বলল ভাই যেটা বলছিলেন সত্য কথা, যে আগে আমরা যেটা করছিল যে কাস্টমার খুব বেশি কিছু বুঝতো না, এবং আমাদের ব্র্যান্ডও অনেক বেশি ব্র্যান্ড ছিল। আমি আপনাকে শুরু বলি যে আমাদের শুরুতে স্মার্টফোনের ব্র্যান্ড ছিল প্রায় 25-30টা কিন্তু ব্র্যান্ডের দিক থেকে, কারণ এখানে লোকাল ব্র্যান্ড ছিল, গ্লোবাল ব্র্যান্ড ছিল। কাস্টমার যত এডুকেটেড হতে থাকলো তত কিন্তু মার্কেটটাকে, মার্কেট আপনার অর্গানাইজ হতে থাকে। আপনি জানেন যে প্রথমে এক ধরনের কনজিউমার বিহেভিয়ার থাকে, মার্কেট একরকম থাকে, তারপরে মার্কেট ম্যাচিউর হয়। আমাদের স্মার্টফোনের মার্কেটটা কিন্তু অনেক ম্যাচিউর এখন, আগের থেকে অনেক বেশি। আগে কিন্তু কাস্টমার আসলে শুধু একটা স্মার্টফোন যেত, এখন কিন্তু কাস্টমার তার র্যাম কত, রোম কত, প্রসেসর কি, তার ক্যামেরা মডিউল কি ইউজ করা হয়েছে, হ্যাঁ আপনার জিপিও প্রসেসর কি, সবই আপনার এখানে জিজ্ঞাসা করা হয়। সো আমরা যেটা দেখছি যে কাস্টমার এডুকেশন, এবং আপনি জানেন যে আমি বললাম যে এত বেশি ব্র্যান্ড ওরিয়েন্টেড, আফটার সেলস সার্ভিস কোয়ালিটি যদি আপনি খারাপ করেন এখানে আপনি টিকে থাকা খুব ডিফিকাল্ট। সো সবাই আমরা এখানে একটা ম্যাচিউর মার্কেট, আমার মনে হয় এটা একটা কারণ যে অনেকগুলো ব্র্যান্ড কিন্তু আর নাই। আমরা দেখি যে প্রসেসর হচ্ছে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। প্রসেসর কিন্তু আপনার কোয়ালকম প্রসেসর আছে, এমটিকে প্রসেসর আছে, চিপসেট এক এক ধরনের কোম্পানি স্পেকট্রাম করছে, এবং ওই প্রসেসরের কিন্তু আবার ডিফারেন্স আছে, হাই কোয়ালিটি প্রসেসর, লো এন্ড প্রসেসর। সো প্রসেসর কিন্তু সবচেয়ে বড় ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর অফ দ্য মোবাইল ফোন, কারণ একটা প্রসেসরের সাথে হাই এন্ডের প্রসেসরের সাথে কিন্তু হাই এন্ডের কম্পোনেন্ট যোগ করতে হয়, আর লো এন্ডের প্রসেসরের সাথে কিন্তু লো এন্ডের কম্পোনেন্টটা যোগ করতে হয়। সো সেক্ষেত্রে একটা প্রাইস ডিফারেন্সিয়েশন হচ্ছে। আর একটা হচ্ছে র্যাম রোমের ক্ষেত্রে, 4GB র্যামের যে প্রাইস, 1GB র্যাম কিন্তু সেম না, অনেক ডিফারেন্স প্রাইস। সো সেই জায়গাটা একটা প্রাইসের বড় রকমের ব্যাপক পরিবর্তন আসছে। জি, ক্যামেরা 16 মেগাপিক্সেল ক্যামেরা অথবা 48 মেগাপিক্সেল ক্যামেরা অথবা 5 মেগাপিক্সেল ক্যামেরা, সেই জায়গাটা কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন আসে। এবং তার সাথে যে ক্যামেরার মডিউলগুলো ইউজ করা হয় সেটা সনি এক ধরনের প্রাইস,
অথবা আপনি আরেকটা কোম্পানি ব্র্যান্ড ইউজ করছেন সেই জায়গাটার প্রাইস। সো এবং মোবাইল ফোনের ফিনিশিং এর ক্ষেত্রে, কারণ আমরা দেখছি ম্যাটেরিয়ালস, আপনি দেখবেন কিছু মোবাইলে বিউটিফিকেশনের জন্য অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল যোগ করা হচ্ছে, অনেক সময় বিউটিফিকেশনের দাম খাওয়া। এবং এলসিডি সাইজ আপনি দেখবেন যে 5 ইঞ্চিও আছে, 6.5 আছে, 6.9 আছে। সো এই যে ফিচারগুলোর উপরে কিন্তু আসলে এখন প্রাইসটা ডিফারেন্সিয়েশন হচ্ছে। সো আমরা যেটা করি আসলে মোবাইল ফোনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা এখন প্রাইস সেগমেন্ট ওয়াইজ মার্কেট অ্যানালাইসিস করি। লাইক হচ্ছে 5 থেকে 10 কত মার্কেট, 10,000 টাকা থেকে 15,000 টাকা। তো বাজেটের উপর বেস করে সবচেয়ে গুড ফিচার যে পসিবল সেটা আমরা এখন দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ। আমরা শেষের দিকে চলে এসেছি এবং ছোট করে আমরা শেষের দিকে একটু করে সবার কাছে একবার করে জিজ্ঞেস করতে চাই, পল্লব আপনার কাছে শুধু একটা ছোট প্রশ্ন বলবেন যে আমরা তো 5G নিয়েও ভাবছি, এটা আমাদের দেশের জন্য কেমন হবে, চ্যালেঞ্জ বেশি হবে নাকি সম্ভাবনা বেশি হবে 5G? এখন আমার মনে হয় যে যে পর্যন্ত জি আছে, সেই জি যদি জি হয়, 3G কে যদি আমি জি বলতে পারি তাহলে আমার মনে হয় ঠিক আছে। 4G 5G আসলে যে আমাদের একদম বৈপ্লবিক পরিবর্তন হবে এমন না, বরং দেখা যাবে যে অনেক জায়গায় 5G নিয়ে আমি হয়তো 5G সুবিধাটা পাচ্ছি না, ওই স্পিড, এগুলো কিন্তু আমাদের অনেক সমস্যা আছে। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি, থ্যাংক ইউ পল্লব। মানে আমি আর 5 সেকেন্ড যে আমাদের তরুণরা বা তুষাররা বা আমাদের পরের প্রজন্ম, ওই যে মানে একটা জিনিস আর কি, 2030 সালে টেকনোলজির যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু কোভিডের জন্য 2020 সালেই এটা সম্ভব হয়েছে এবং ইউজ হয়েছে। আমাদের ইন্টারনেটে মোটামুটি আপনার ভিডিও কল যদি করা যায় সেই স্পিড থাকলেই আমাদের তরুণরা সেটাকেই ব্যবহার করবে, সুন্দরভাবেই ব্যবহার করবে। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন এই যে তরুণদের কথাই বললো, ওই যে রিদওয়ান স্যার আপনার কাছে, যে রিদওয়ান আমাদের ছেলে মেয়েদেরকে ICTতে উৎসাহী করে আমাদের ICT ইন্ডাস্ট্রিকে বড় করতে চাই, সেখানে আমাদের একটা দুটো যদি বলেন খুব সংক্ষেপে। অফকোর্স, ফার্স্ট অফ অল এটা তো একটা পলিসিগত ইস্যু, মানে আমি যদি আমার স্টুডেন্টদেরকে মোটিভেট করতে চাই সে মোটিভেট করার আগে তোমার গ্রাউন্ড রেডি থাকতে হবে। তো ডিজিটাল বাংলাদেশ এটা তো একটা কমিটমেন্ট, এটা একটা রেসপন্সিবিলিটি এবং একটি কালচারাল কমিটমেন্টও বটে। যে কালচারাল কমিটমেন্ট বলতে মিন করছে যে পেশাগত যে আমাদের ট্রেডিশনাল যে পেশার ধারণাটা, সেই ডক্টর ইঞ্জিনিয়ারের জায়গাটার বাইরেও কিন্তু এখন অনেক অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট চলে এসছে। তো গত সরকার কিন্তু আমাদের প্রায় 1 মিলিয়ন এমপ্লয়মেন্ট তৈরি করেছে আদার দেন ওয়ার্কিং কমিউনিটি ছাড়া। সো আমাদের ICT স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, আমাদের ফ্রিল্যান্সারের জায়গা তৈরি হয়েছে, এখন আমাদের মেশিন লার্নিং, আমাদের ফ্রিল্যান্সারদের জায়গাটাতে সরকার অনেক বেশি ফ্রেন্ডলি হয়েছে। সো তরুণদেরকে এই ইন্ডাস্ট্রিতে মোটিভেট করবার জন্য আমি মনে করি একই সাথে যেমন আমরা যারা শিক্ষকতা করছি আমাদেরকেও ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচড হতে হবে, টু নো দিস ইন্ডাস্ট্রি ভেরি ওয়েল। একই সাথে সরকারের যে পলিসি, যে প্রোগ্রেসিভ পলিসি হচ্ছে, সেগুলিকে যত সম্ভব আমাদের মেন স্ট্রিম এমপ্লয়মেন্টের মাঝে নিয়ে আসতে হবে। এবং পারিবারিক যে কালচার, সেখানে বাবা মাকে এখন ছেলেমেয়েকে অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের জায়গাতে ICT অ্যান্ড IT ড্রিভেন ইন্ডাস্ট্রিতে কাজ করবার ব্যাপারে তাদেরকে আমি মনে করি খুব উদার মনস্ক হতে হবে। এবং সেই সময়টা অলমোস্ট চলে এসেছে, আর সেটা নিয়ে আর খুব ধরে থাকার খুব একটা সময় বিতর্ক করার সুযোগ নাই। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাচ্ছি আমরা তুষারের কাছে, তুষারকে দেখতে পাচ্ছি সে একটা অল্টারনেটিভ ক্যারিয়ারই করেছে, একেবারে এন্ড ইজ ডুইং গুড, ভেরি গুড। তুষারকে যে আমি পেয়েছি সেই জন্য এটা আমাদের আলোচনার বাইরে গিয়ে তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি যারা আমাদের অনুষ্ঠান দেখছে তারা যদি ইউটিউবার হতে চায় তাদের জন্য তোমার দুইটা পরামর্শ কি হবে? আচ্ছা, যারা ইউটিউবার হতে চায়, ইউটিউবার হওয়ার এখন হচ্ছে খুব ভালো একটা সময়, এন্ড ইউটিউব থেকে যারা ক্যারিয়ার করতে চায় এটা খুব একটা ভালো স্কোপ আছে। কারণ হচ্ছে বর্তমানে আমরা বর্তমানে দেখছি যে বিভিন্ন ব্র্যান্ড গুলো হচ্ছে ইউটিউবারদের সাথে খুব ভালোভাবে কোলাবোরেশন করতেছে, এন্ডোর্সমেন্ট হচ্ছে, এই কারণে হচ্ছে যে অগ্রগতির যে পথগুলো সেটা সুগম হচ্ছে। আর প্লাস যে ইউটিউব থেকে যে অ্যাডসেন্স এর মানিটা, এটা হচ্ছে ইউটিউবাররা মোটামুটি তাদের প্রাইমারি ইনকাম, কারণ হচ্ছে আপনি এগিয়ে যেতে হলে আপনার ইনকামের ব্যাপারটা অবশ্যই থাকতে হবে। তো এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মোটামুটি আগের থেকে আসতেছে। আমি মানে আমাদের প্রথম স্টেজে যখন আমরা ইউটিউবিং শুরু করেছি এই অবস্থাটা খুবই বাজে ছিল, আমরা ব্র্যান্ডের সাথে কোলাবরেট করতে পারতাম না, আমরা স্পন্সর পেতাম না, অ্যাডসেন্স এর ইনকাম বাংলাদেশে খুবই কম ছিল। বাট এইটা এখন যথেষ্ট একটা ভালো পর্যায়ে গেছে, প্রচুর কাজ পাওয়া যাচ্ছে। তো যারা ইউটিউবিং করতে চায়, ইউটিউবে ক্যারিয়ার করতে চায়, এখন একটা ভালো সময়। এই ক্ষেত্রে একমাত্র যেটা হচ্ছে আমি যতখানি বলতে পারি, লেগে থাকতে হবে, মানে টোটালি লেগে থাকা ছাড়া, ডেডিকেশন ছাড়া এটা আর কোনো উপায় নেই। কারণ অনেকের 1 বছরের মাথায় গিয়ে সাফল্য পায়, অনেকে 5-6 বছর পরে গিয়ে সাফল্য পায়, অনেকে হয়তো বা চ্যানেল খোলার 2-3 মাস পরে। তো কারটা কখন আসে বলা যায় না, তো লেগে থাকা ছাড়া কোনো উপায় নেই, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমরা অনুষ্ঠান শেষ করব, আমি একদম সব শেষে টেকনোর প্রধান নির্বাহী আপনার
আপনি কি আমাদেরকে বলবেন যদি আপত্তি না থাকে আপনাদের এই দ্বিতীয় প্রান্ত থেকে মার্কেট শেয়ার কেমন ছিল, তাহলে আমরা এটা শুনে শেষ করতে চাই। থ্যাংক ইউ। বেসিক্যালি মনির ভাই আমাদের যেটা হয়েছে যে আমরা দেখেছি যে দ্বিতীয় প্রান্তিকে আমরা টেকনো আসলে খুবই ভালো করেছে, মার্কেট শেয়ার দিক থেকে আমরা শীর্ষে পজিশন করছি। ট্রানজিশন এখন স্মার্টফোনে বাংলাদেশের মার্কেট শেয়ারে প্রায় 24% আইডিসি রিপোর্ট অনুসারে দেখছে, সেই অনুসারে আমরা শীর্ষস্থানে আছি আর কি এই মুহূর্তে। জি ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমার মনে হয় আমাদের আলোচনাটা খুবই জবরদস্ত ছিল, আমাদেরকে সারা যদি আরেকটু সময় দিত তাহলে আমরা আরেকটু বেশি কথা বলতে পারতাম, কিন্তু তাও আমার মনে হয় যারা অনেকক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিই, এবং আমাদের সঙ্গে যারা আজকে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের আজকের ওয়েবিনার ডিজিটাল বাংলাদেশে স্মার্টফোনের ভূমিকা সেটি সমাপ্ত ঘোষণা করছি।